আল নাসরের জয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন কীর্তি প্রকাশ 18 ফেব্রুয়ারি 2024 সংবাদ মাধ্যম প্রথম আলো অনলাইন। আল ফাতহের বিপক্ষে আল নাসরের 2-1 ব্যবধানের জয়ে 17 মিনিটে দলের প্রথম গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলে তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরেকটি কীর্তিতে ছাড়িয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গতকালের গোলটি ছিল 875তম, মেসির চেয়ে যা অনেক বেশি। মেসি তার ক্যারিয়ারে সব মিলিয়ে গোল করেছেন 821টি, তবে এক জায়গায় এতদিন দুজন ছিলেন একই অবস্থানে। আবার সেই পেনাল্টি ছাড়া গোলেও মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো। এতদিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল 713টি করে। কাল আল ফাতহের বিপক্ষে 10 গজ দূর থেকে করা গোলে 39 বছর বয়সী রোনালদো সেটা নিয়ে গেলেন 714তে। রোনালদো তার ক্যারিয়ারের 875 গোলের 161টি করেছেন পেনাল্টি থেকে, মেসির পেনাল্টি গোল 108টি। ক্লাব আর আন্তর্জাতিক গোলেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ক্লাব ফুটবলে মেসি করেছেন 715টি, রোনালদোর গোল 747টি। আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল রেকর্ড 128টি, মেসির 106। কাল আল ফাতহের বিপক্ষে জয়ের পর 20 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচে কম পেয়ে 53 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।